সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। তার মধ্যেই তিন বছর ঘর ছাড়া থাকার পর শুক্রবার বাড়ি ফিরল সন্দেশখালীর একটি পরিবার। আর বাড়ি ফিরেই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলেন সেই পরিবারের ছেলে। বেড়মজুরের কাছারি এলাকার বাসিন্দা অমিত আড়ির অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর বিজেপি তকমা দিয়ে তার বাড়ি ভাঙে এবং প্রাণনাশের হুমকি দেয় শেখ শাহজাহান এবং শেখ সিরাজউদ্দিনের বাহিনী। আপনি এলাকা ছাড়া ছিলেন? আমি চার বছর আজ এলাকা ছাড়া। কেন? এই পার্টি সাম্প্রদায়িক ব্যাপারে আমাকে বিজেপির তকমা লাগিয়ে আমার ঘরদোর ভেঙে দিয়ে এই অজিত মাইতি বলে আমাদের এখানে অঞ্চল সেক্রেটারি, বুথ সভাপতি তাপসারী, এদের চক্রান্তে আজকের আমাকে ঘর ছাড়া হতে পারে। এরা হচ্ছে টিএমসি পার্টির মাথা। এদের মাথা কে? এদের মাথা সাজান ভাই, সিরাজ ভাই। সন্দেশখালী থেকে 70 কিলোমিটার দূরে কেষ্টপুরে স্ত্রী সন্তানকে নিয়ে আশ্রয় নেয় অসহায় অমিত আড়ি। তার মা দীপা আড়ি সন্দেশখালীর বেড়মজুরে থেকে গেলেও অন্য একটি বাড়িতে আশ্রয় নেন। সন্দেশখালী ক্ষোভের বিস্ফোরণে ফেটে পড়তেই সাহস সঞ্চয় করে বাড়ি ফিরলেন অমিত আড়ি ও তার পরিবার। বেড়মজুর অঞ্চলের আনাচে কানাচে গেলেই শেখ শাহজাহান আর সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ সব সামনে আসছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা অমিত আড়ির বাড়ি। 2021-এর নির্বাচনের সময় এই বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল অভিযোগ শেখ শাহজাহান বাহিনী এবং সিরাজউদ্দিন শেখের বাহিনীর বিরুদ্ধে। যেটা জানাচ্ছেন এই অমিত আড়ি এবং তার পরিবারের লোকেরা, যে তাকে বিজেপি কর্মী অপবাদ দিয়ে তার এই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে সেই অমিত আড়ি তিনি ঘর ছাড়া, বাড়িও সেই ভাঙা অবস্থাতেই পড়ে রয়েছে, এখনও পর্যন্ত মেরামত হয়নি। অসহায় এই পরিবার কিভাবে পরবর্তীতে থাকবেন সেই ভেবেই রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের। আজকে যখন এই এলাকার মানুষ তারা প্রতিবাদ সংগঠিত করেছেন, তারপর বছর তিনেক পর নিজের বাড়িতে ফিরলেন সেই অমিত আড়ি। কিন্তু বাড়ি ফিরে গ্রেফতার হলেন তিনি। না, আমার ছেলে এই মাত্র এসছে, আমার ছেলেটা আমি ফোন করে ওরে নিয়ে এসছি। এখানে খোকা তুই আয়, এই হচ্ছে তোর, আয় একটু এসে দেখে যা। সন্দেশখালীর মতন এই বেড়মজুরের আনাচে কানাচেও এরম হাড় হিম করা সন্ত্রাসের একাধিক অভিযোগ রয়েছে। অমিত আড়ির বাড়ির মতন অসংখ্য বাড়ি এরম ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ পুলিশের কাছে গিয়ে তাদের সাহায্য চেয়ে কোনো সাহায্যই তারা পাননি। এখন পুলিশ প্রতিশ্রুতি দিচ্ছে যে এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু আদৌ কি সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, নাকি আবার শেখ শাহজাহান সিরাজউদ্দিন শেখের সেই সন্ত্রাসের রাজত্ব আবার কায়েম হবে এই বেড়মজুর অঞ্চলে, এই প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে এই অঞ্চলের লোকেদের। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, সন্দেশখালী।